অভিযোগ বলতে আমাদের স্কুলে আজকে ড্রেস দেওয়ার কথা ছিল, স্বনির্ভর গোষ্ঠী মেয়েরা ড্রেস পেয়েছে, কিন্তু ড্রেস যখন আনে ড্রেসের কোয়ালিটি হচ্ছে বিলো কোয়ালিটি, এই কোয়ালিটির মাল আমরা বাচ্চাদের দিতে পারবো না। প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের পোশাকে দুর্নীতির অভিযোগ, রাজ্য সরকার প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা করেছেন পোশাকের, মাথাপিছু বরাদ্দ করেছেন স্কুল পোশাকের জন্য 600 টাকা। আর এই স্কুল পোশাক নিয়ে এবার দুর্নীতির অভিযোগের সরব হলেন কান্দির এক স্কুল শিক্ষক। বিষয়টির সমস্যা সমাধানের জন্য তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য দ্বারস্থ হলেন মহকুমা শাসকের কাছে। এই ঘটনায় সোমবার উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের কান্দি থানার বাগডাঙ্গা GSFP প্রাথমিক স্কুলে এবং বাগডাঙ্গা হাজরাপাড়া প্রাথমিক স্কুলে। স্কুলের সহশিক্ষক তথা বিজেপি নেতা দেবজ্যোতি রায় এবং সহশিক্ষিকা তথা কান্দি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক শান্তনা রায় অভিযোগ করে জানিয়েছেন, রাজ্য সরকার ছাত্রছাত্রীদের জন্য 600 টাকা বরাদ্দ করলেও যে স্কুল ড্রেস দেওয়া হচ্ছে তার 300 টাকার কম মূল্যের মধ্যে। এখানে 300 টাকা কাটমানি খেয়ে নিচ্ছেন এলাকার দুষ্কৃতীরা। অবিলম্বে এটি বন্ধ হওয়া জরুরি। যদিও বিষয়টি নিয়ে কান্দির পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গোবিন্দ রায় জানিয়েছেন, আমি পুরো বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখব, নিম্নমানের পোশাক হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে এদিন এই পোশাক নিম্নমানের বলে স্কুলের সামনে বিক্ষোভ দেখান বাগডাঙ্গা এলাকার গ্রামবাসীরা। স্বনির্ভর গোষ্ঠী মেয়েরা ড্রেস পেয়েছে, কিন্তু ড্রেস যখন আনে ড্রেসের কোয়ালিটি হচ্ছে বিলো কোয়ালিটি, এই কোয়ালিটির মাল আমরা বাচ্চাদের দিতে পারবো না, এটাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। যে এই বিলো কোয়ালিটির মাল আমরা একটা ছোটদের বাচ্চা, শিশু বাচ্চা, তাদেরকে আমরা এই ড্রেসটা সারাদিন কী করে পড়তে দেবো? হ্যাঁ, ড্রেসটায় যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা ড্রেসে বরাদ্দ পাঁচ ড্রেসে 600 টাকা, কিন্তু এই ড্রেসটাকে দেখে কি আপনাদের মনে হচ্ছে 600 টাকা? ডাল চাল দিচ্ছে, এই যে যুক্ত দিচ্ছে পায়ে হচ্ছে না, এই যে এখন স্কুল নেই অবশ্য ড্রেস দিচ্ছে, কিন্তু ড্রেস পড়ার কোনো স্কুল নেই, ড্রেস পড়বে কি করে? আর চাল ডাল হচ্ছে দেশের কোয়ালিটি কেমন? হ্যাঁ, বাচ্চারা পড়তে পারছে না, এবার পায়ে জুতো গুলো হচ্ছে না, হ্যাঁ লিগে ওটা তো ধরো রেখে দেওয়া না পায়ে পায়ে পড়ার জন্য, সেটা হচ্ছে না হলে কি করবে? সেটা জামা গুলো ধরো হচ্ছে না, 600 টাকার ব্যাপারটা আছে, এবার 600 টাকা তো ওই জামা কাপড় হচ্ছে না, সেগুলোও লিগে বাড়িতে পড়তে পারছে না। জুতোটা তো আমাদের অফিস থেকে সরবরাহ করেছে, এর জন্য অফিস আমাদের যেমন জুতো মাপ হিসেবে দিয়েছে, ছাত্রছাত্রী হিসেবে রোজের হিসেবে জুতো দিয়েছে, আমরা সেই হিসেবে জুতো দিচ্ছি। এবার আমরাও সেটা অফিসকে জানিয়েছি যে জুতো কিন্তু হবে না, হয়তো পায়ে, ওনারাও বলছেন কিছু করার নেই। এবার গার্জেনরাও বলছে যে জুতো পায়ে হচ্ছে না, আমরা নিতে চাইছি না, সেক্ষেত্রে ওটা অফিসের ব্যাপার। আর ড্রেসের কথাটা তো ড্রেস স্বয়ংভর গোষ্ঠী মিউনিসিপ্যালিটি যে স্বয়ংভর গোষ্ঠীকে দায়িত্ব দিয়েছে তারাই ড্রেস দিচ্ছে। এই এলাকায় 75-76টি স্বয়ংভর গোষ্ঠী আছে, তারা জানে না তাদের অধিকার কিনা দেবার, কোথাকার কোন ফ্রড স্বয়ংভর গোষ্ঠী বানানো হয়েছে, যে স্বয়ংভর গোষ্ঠীর সঙ্গে কর্তৃপক্ষের অর্থনৈতিক অবৈধ লেনদেন আছে, এদের অধিকার বঞ্চিত করে সেই স্বয়ংভর গোষ্ঠীকে দিয়ে কলকাতা মঙ্গলাহাট থেকে কিনিয়ে 600 টাকার বিল করা হচ্ছে। পাঁচ ছাত্ররা পাচ্ছে কেউ 450-500, কেউ আর পাচ্ছে না, জামা কারু ব্লাউজ হচ্ছে, জামা কারু আন্ডার প্যান্ট, মানে প্যান্ট কারু আর শর্ট প্যান্ট হয়ে যাচ্ছে, না ছাত্রদের জন্য অ্যাপ্লিকেবল টেরিকটের জামা, না তারা পড়তে পারবে, কমিশন যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে। এই এলাকায় 3,500 মহিলা আছে স্বয়ংভর গোষ্ঠীতে, তারা কেউ জানে না। মুর্শিদাবাদ থেকে ব্যুরো রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক
তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা মোথাবাড়ি মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।